Assalamualaikum everyone, welcome to 10 Minute School. आज के अमरा कालेन शरीर एक टी गुरुत्वपूर्ण समस्या समाधान करबो। जेखने अमरा मुक्त हस्त पौधों दिते किवाबे एक टी साधारण धारा निर्णय करते हैं, शेटा देखबो। चलो अमर तोत्थो दिगे एक बार एक टू देखे आशी। तोत्थे बोला आचे 2080 थे के 1980 थे के 81, 82, 83, 84, 85, 86 এই কয়েকটা সালের জন্য কি পরিমাণ বিক্রয় হয়েছে সেই মানগুলো এখানে দেওয়া আছে। তোমাকে বলা হয়েছে মুক্ত হস্ত পদ্ধতিতে একটি সাধারণ ধারা নির্ণয় করতে হবে। নামটা দেখে তোমরা বুঝতে পারতেছো এখানে একটি মুক্ত হস্ত পদ্ধতিতে কাজটা করতে হবে, অর্থাৎ আমাকে খালি হাতেই এই কাজটা করতে হবে। এই সাধারণ রেখাটা অবশ্যই সবার জন্য সমান হবে না, কারণ মুক্ত হস্ত পদ্ধতিতে আমরা আমাদের মতো করে একটি সাধারণ রেখা অঙ্কন করব যেটা পারসন টু পারসন ভ্যারি করবে। চলো আমরা এই সমস্যাটার সমাধান একটি গ্রাফ পেপারের মাধ্যমে করার চেষ্টা করি। আমরা এখানে একটি গ্রাফ পেপার নিয়েছি যেখানে একটি এক্স অ্যাক্সিস এবং একটি ওয়াই অ্যাক্সিস নিয়েছি, এবং এখানে এক্স ও এক্স প্রাইম একটি নাম দিয়েছি এবং আরেকটাকে ওয়াই ও ওয়াই প্রাইম নাম দিলাম। তোমরা গ্রাফ পেপারে অবশ্যই পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবে, যাতে করে ভুল হলে তোমরা সেটাকে ঠিক করতে পারো, কিন্তু আমরা দেখার সুবিধার জন্য আমরা এখানে মার্কার ব্যবহার করব। আমরা এখানে 1980 সাল, 81 সাল, 82, 83, 85, 86 সাল, 85, 86 পর্যন্ত সালগুলোকে লিখলাম এবং উপরের দিকে 0 থেকে 250 পর্যন্ত নিয়েছি। তোমাকে অবশ্যই এই নাম্বারিংটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানটা এর মধ্যে চলে আসে। যেমন এখানে সর্বনিম্ন মানটা দেখতে পাচ্ছি 85 এবং সর্বোচ্চ মান দেখতে পাচ্ছি 205। এই দুইটা মান যাতে তোমার এই ওয়াই অ্যাক্সিসের মানগুলোর মধ্যে থাকে সেটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। আমরা এখানে প্রতি ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্যকে 10 একক চিন্তা করেছি। তাহলে বন্ধুরা আমরা যদি এই বিন্দুগুলোকে গ্রাফ পেপারে প্লট করি তাহলে কেমন হবে? 1980 সালের জন্য 85 এসেছে, তাহলে আমরা 1980 সালে গেলাম, এখানে আছে 50, 60, 70, 80 এবং 85 এই বিন্দুটাতে আছে। এবার যদি 1981 সালের জন্য দেখি 110, সো 1981 সালের জন্য আমরা 110। এবার পরের বিন্দুটা 1982 সালের জন্য 105, 1982 সালের জন্য 105 এই বিন্দুটাকে নিচ্ছি, 83 সালের জন্য 110, 110 বিন্দুটাকে বসালাম, 84 সালের জন্য 140, 84 সালের জন্য 140 বিন্দুটাকে বসালাম, 85 সালের জন্য 180, 85-তে যে 180-তে বিন্দুটাকে প্লট করলাম, 86-তে 205, 86-র জন্য 205 একটা বিন্দু প্লট করলাম। এবার আমাকে কী করতে হবে? আমাকে এই বিন্দুগুলোকে যোগ করে দিতে হবে। একটা স্কেল নিয়ে নিচ্ছি, স্কেলের মাধ্যমে আমরা বিন্দুগুলোকে যোগ করে দিই। সো প্রত্যেকটা বিন্দু আমরা স্ট্রেট লাইনের মাধ্যমে যোগ করে দিলাম। যোগ করার পর দেখো বন্ধুরা আমরা এখানে অনেকটা ঊর্ধ্বমুখী একটা ধারা পাচ্ছি, অনেকটা একটা ঊর্ধ্বমুখী ধারা এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু ঠিক করে নেই। সো এটা হয়ে গেল আমাদের কালিন রেখা, এটাকে আমরা বলি কালিন রেখা। এখন কিন্তু আমরা সাধারণ রেখাটা অঙ্কন করিনি, আমরা শুধুমাত্র কালিন রেখাটাকে অঙ্কন করেছি। এখন মুক্ত হস্ত পদ্ধতির মাধ্যমে আমাকে সাধারণ রেখা অঙ্কন করতে হবে। আমরা যেহেতু একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড পাচ্ছি, আমরা চেষ্টা করব এর ঠিক মাঝ বরাবর যেন সবটাকে কভার করে এমন একটা রেখা এঁকে দিতে, এবং এই রেখাটা অবশ্যই সবার জন্য একই রকম হবে না। যেহেতু আমরা মুক্ত হস্ত পদ্ধতিতে কাজটা করছি তাই পারসন টু পারসন এই রেখাটা একটু ভ্যারি করতে পারে। এবং এই যে সাধারণ রেখাটা আমরা করলাম এটাকে আমরা একটু নামকরণ করে দিব, যেটা হচ্ছে আমাদের সাধারণ রেখা। তাহলে বন্ধুরা আমরা মুক্ত হস্ত পদ্ধতিতে যদি সাধারণ রেখা অঙ্কন করতে চাই তার জন্য আমরা প্রথমে কী করব? আমরা দুইটা এক্সিস নিব, সেই এক্সিসে নাম্বারিং করব। নাম্বারিং করার পর এই বিন্দুগুলোকে প্লট করলাম, সেই বিন্দুগুলোকে স্ট্রেট লাইনের মাধ্যমে যোগ করে দিলাম, এবং এই রেখাটার ধারাটা দেখে আমরা অ্যাপ্রক্সিমেটভাবে একটা সাধারণ ধারা এঁকে দিব। সেটাই হয়ে যাবে আমাদের মুক্ত হস্ত পদ্ধতিতে সাধারণ ধারা।
आशा करी क्यों मुक्त हस्त पद्धतर माध्यम साधारण धारा निर्णय करते हैं आँकते हैं तुम्हारा से बुझते पे। परवर्ती वीडियो देखार आमंत्रण जानिए आज के शेष करछी।